নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অমৃত কথা। আজ অমৃত কথায় স্পিরিচুয়াল স্টোরিতে আমরা মা সারদার যে সাধন পদ্ধতি এবং নিজস্ব সাধন ধারা, তিনি কীভাবে সাধন করতেন সে সম্পর্কেই আজকে আমাদের আলোচ্য বিষয় অমৃত কথায়। আপনারা শুনতে থাকুন, যারা নতুন শুনছেন, নতুন দেখছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে চাপ দিন, ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার পুরানো শ্রোতা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলের মা সারদা সকলের কল্যাণ করবে এই ভরসায়, এই আশায় শুরু করছি মায়ের সাধন প্রণালী, মা কীভাবে সাধন করতেন। শ্রী মা ও লক্ষ্মী দিদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পরে অবশ্য ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহায় বীজমন্ত্র লিখে দীক্ষাদান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যান জপে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে মা একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 100,000 জপ করতাম। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বের করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টার সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পায় খুব ধ্যান জমে গেছে, তখন আমার অন্যরকম চেহারা ছিল, গায়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল, সেসব কি দিনই গিয়েছে। মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার, বিন্দে ঝি একদিন আমার সামনে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিল, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। সীমা তখন গভীর ধ্যানস্থা ছিলেন, তাই বাইরের ওই শব্দে তার প্রাণে বজ্রের মতো বেজেছিল, তিনি কেঁদে ফেলেছিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে ত্রয়োসিক্বা প্রণমামি মুহুর্মুহ। মা, ঠাকুর, স্বামীজি সকলের মঙ্গল করুক এই কামনায় আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন।